ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ আপনাদের বাচ্চাদের এই সুন্দর জামাটি কাটিং এবং সেলাই করে দেখাবো। তো এই বাচ্চাটি 3 থেকে 4 বছরের বাচ্চার জন্য বানিয়েছি। এখানে এর জন্য 1.5 গজ পরিমাণ কাপড় লাগবে। তো প্রথমে হাফ বডি কাটবো। হাফ বডির জন্য কাপড়টাকে আমরা 4 ভাঁজ করে নিয়েছি, বন্ধ সাইড নিচের দিকে এবং খোলা সাইডটি বাইরের দিকে। তো হাফ বডির মাপ আমি নিয়ে নিচ্ছি 9 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে টোটাল 10 ইঞ্চি পরিমাণ। তো আপনারা এই মাপটি ফলো করে যে কোনো বয়সী বাচ্চারই কিন্তু জামা তৈরি করতে পারবেন। সো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। তো দেখুন, এখানে আমি বাচ্চাদের গলা সবসময় 2 ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন। তো আমি গলার জন্য চওড়া নিচ্ছি 2 ইঞ্চি এবং লম্বা নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ। তো পিছন গলা আমরা হুক অথবা টিপ বোতাম লাগানোর জন্য বোতাম ঘর তৈরি করে নিব, তাই পিছন গলা আমরা নিয়ে নিব 2 ইঞ্চি পরিমাণ। তো এখানে পিছন গলাটি 2 ইঞ্চি। তো 5 থেকে 6 বছরের বাচ্চার যখন তৈরি করবেন তখন গলার জন্য 3.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন। তো দেখুন, এখান থেকে এবার আমি কাঁধ নিয়ে নিব। যেহেতু এখানে আমাদের হাতা লাগাবো না, সেই জন্য কাঁধটা একটু চওড়া নিব, অর্থাৎ এখানে আমি কাঁধ নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ। তো কাঁধ এখানে 3 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি এবং এখান থেকে আর্মহোল নিয়ে নিচ্ছি 4.5 ইঞ্চি পরিমাণ। তো এখানে আমি 4.5 ইঞ্চি পরিমাণ আর্মহোল নেওয়ার পর এখানে আমি হাফ বডি নিয়ে নিব। তো হাফ বডির জন্য আমি এখানে 7 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি রেখে টোটাল 8 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো বাচ্চাদের ক্ষেত্রে আপনারা 1/2 ইঞ্চি কমিয়ে নেবেন কোমরে, বড়দের ক্ষেত্রে 1 ইঞ্চি কমাতে হয়। তো এখানে আমি 1/2 ইঞ্চি কমিয়ে নিচ্ছি। নেওয়ার পর এই অনুযায়ী আমি এটিকে দাগ টেনে দিলাম এবং এটিকে আমি এই মাপ অনুযায়ী কেটে নিব। তো আমরা প্রথমে পিছন পাড়টি বের করব, বের করার পর সামনে পাড়টা কাটব। সামনে গলাটা যেহেতু আমাদের বড় হবে, তো এইভাবে আমি সামনে গলাটাকে কেটে নিব। এবার পিছনে মিডল পয়েন্টে আমি 2 ইঞ্চি পরিমাণ নিচ্ছি বোতাম ঘর বা হুক যে কোনো কিছু লাগানোর জন্য। তো আর্মহোল থেকে যে গলা থেকে পট্টি বাঁচবে, এখান থেকে আমরা পট্টি লাগাতে পারবো এই কাপড় থেকে 4 কোণা করে কেটে নিয়ে। তো এবার আমরা কুচির কাপড়ে আসি। তো কুচির কাপড়টা 1 ইঞ্চি পরিমাণ বেশি নিতে হবে ঝুলটা। তো আমি এই কাপড়টাকে কাটার সুবিধার্থে প্রথমে 4 ভাঁজ করে নিলাম, তারপর লম্বায় নিয়ে নিচ্ছি। তো লম্বায় আমি এখানে 15 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি, 14 ইঞ্চি পরিমাণ টিকবে। তো আমি 15 ইঞ্চি করে 2 পাটের যেহেতু কুচি, সেজন্য 2 পাটে কুচির 2টা অংশ কেটে নিচ্ছি, সরি 15+1 ইঞ্চি 16 ইঞ্চি পরিমাণ করে আমরা নিয়ে নিব। তো দেখুন, এই পাশেও আমি 16 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব এবং বাড়তি যে কাপড়টা আমাদের বাঁচবে সেটা দিয়ে আমরা হাতের কুচি দিব। তো হাতের কুচির জন্য বাকি কাপড়টা আমরা কেটে নিব। তো আজ আমি আপনাদের কুচি দেওয়ার সহজ একটি পদ্ধতি সেলাইয়ে দেখিয়ে দিব, যার ফলে আপনারা যে কোনো জামায় ইজিলি কুচি ফিনিশিংভাবে দিতে পারবেন। তো এখানে আমি 34 ইঞ্চি পরিমাণ কুচির জন্য কাপড় নিয়েছি, অর্থাৎ পুরো ঘেরটাই নিয়ে নিয়েছি। এবার দেখুন, আমরা হাতের জন্য 6 ইঞ্চি পরিমাণ নিব। 6 ইঞ্চি নিলে আমাদের টিকবে হলো 4 ইঞ্চি পরিমাণ, কারণ 2 পাশে আমাদের সেলাই হবে। তো এখান থেকে আমি 2টা পার্ট কেটে নিব, কারণ এটার চওড়াটা আমাদের একটু বেশি নিতে হবে। তো এখানে আমি চওড়াটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আগে আমি লম্বায় 6 ইঞ্চি করে নিয়ে নিলাম। লম্বায় 6 ইঞ্চি করে নেওয়ার পর এখান থেকে আমি হাতে কুচি দেওয়ার জন্য 20 ইঞ্চি পরিমাণ করে নিয়ে নিচ্ছি। তো আপনারা 1 বছর করে বড় বাচ্চাদের তৈরি করলে সেক্ষেত্রে 1 ইঞ্চি বা 2 ইঞ্চি করে বাড়িয়ে দিবেন। তো এইভাবে আমি কুচির কাপড়টা 20 ইঞ্চি বাই 6 ইঞ্চি করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর বাকি কাপড়গুলো আমরা 2 ইঞ্চি করে পাইপেনের জন্য কেটে নিচ্ছি। তো এখানে আমরা গলায় এবং আর্মহোলে পাইপেন দিব, সেই জন্য আমরা এটিকে কেটে নিচ্ছি। তো দেখুন, আমি প্রথমে এই পট্টির অংশটা সেলাই করে নিব। তো এখানে কোনো মুড়ি সেলাই দিব না, জাস্ট সোজা করে ধরে এর উপর দিয়ে 3 পাশে আমরা সেলাই দিব। তারপর এটির মিডল পয়েন্টের সাথে জামার মিডল পয়েন্ট একসাথে রেখে আমরা এর উপর দিয়ে সেলাই দিব। অবশ্যই মনে রাখতে হবে 2 সোজা দিক একদিকে করে নিব আমরা। সো এটার মিডল পয়েন্টের সাথে গলার মিডল পয়েন্ট একসাথে ধরে 2 সোজা দিক একদিকে করে আমরা এখানে সেলাইটি দিয়ে দিব। তো দেখুন, এটি সেলাইটি দেওয়া হয়ে গেলে আমরা এটিকে মিডল বরাবর কেটে নিব। কেটে নেওয়ার পর এটিকে আমরা উল্টিয়ে নিব। তো দেখুন ভিউয়ার্স, এটি আমাদের উল্টানো হয়ে গিয়েছে। এবার এর উপর দিয়ে আমরা একটি চাপ সেলাই দিব, তার পরবর্তীতে আবার একটি চাপ সেলাই দিয়ে দিব। তাহলে এটি আমাদের ফিনিশিং করে হয়ে যাবে, হাতের কোনো কাজ করতে হবে না। তো দেখুন, আবার একটি পার্ট নিয়ে আমি এইভাবে এখানে চাপ সেলাইটি দিয়ে দিচ্ছি।
এবার আমরা 200 দিক একদিকে রেখে কাজ সেলাই দিব। তো আপনাদের সেলাইয়ের ক্ষেত্রে এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে যে 200 দিক একদিকে করে রাখতে হবে। তো আমরা এখানে এখানে সেলাইটি দিয়ে নিব, দেওয়ার পর 200 দিক একদিকে রেখে কাজটি সেলাই দিয়ে নিব। তো দেখুন এভাবে আমি কাজ সেলাই দিয়ে নিচ্ছি। তো কাঁধে অবশ্যই ডবল সেলাই দিবেন। তারপর দেখুন জামার কাপড়টাকে উল্টা সাইডে রেখেছি, পাইপিনের কাপড়টাকে উল্টা সাইডে রেখেছি, রেখে আর্ম হোলে আমি এভাবে গেঞ্জি পট্টির মতো করে পাইপিন দিব। তো এইভাবে দেখুন যতটুকু মোটা বা চিকন রাখতে চান সোজা দিকে করে পট্টির কাপড়ের উপর দিয়ে সেলা হবে। তো অবশ্যই মনে রাখতে হবে জামার কাপড়ের উপর না, পাইপিনের কাপড়ের উপর দিয়ে আমি সেলাইটি দিয়ে যাচ্ছি। তো সেম নিয়মে অপর একটি আর্ম হোলেও আমরা দেখুন দুই উল্টা দিক, দেখুন আমি দুই উল্টা দিক এক সাইডে রেখেছি, রাখার পর এর উপর দিয়ে সাইড ঘেঁষে আমরা সেলাইটি দিয়ে দিচ্ছি। তারপর সোজা দিকে করে এভাবে আমরা সেলাইটি করে নেব। তো এটি চাইলে আপনারা মোটা এবং চিকন যে কোনো মাপেই করতে পারেন, যদি চিকন করে করতে চান সেক্ষেত্রে 1.5 ইঞ্চি পরিমাণ নেবেন। তো আমি এখানে মোটা করে পাইপেন দিব, এই জন্য আমি 2 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। তো নেওয়ার পর এটিকে এইভাবে রেখে আমরা পুরোটা সেলাই দিয়ে দিচ্ছি। এরপর আসি আমরা গলাতে, গলাতেও সেম নিয়ম, 200 দিক একদিকে রেখে অর্থাৎ উল্টা দিকে করে নিব। আমরা আগে গলার জন্য কাপড়টা জোড়া দিয়ে নিলাম, নেওয়ার পর এখানে উল্টা দিকের মাথাটা ভাঁজ করে নিব। প্রথমে উল্টা দিক থেকে ধরে দেখুন আমি সেলাই দেখিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা প্রথমে দুই উল্টা দিক একদিকে রেখে সেলাই দিবেন, দেওয়ার পর সোজা দিকে করে নিয়ে ঠিক এটাতেও যেভাবে লাগিয়েছিলেন অর্থাৎ আর্মহোলের মতো করে গলাতেও আপনারা পাইপেনটি দিয়ে নেবেন। তো দেখুন এখানে মাথাটা আমি ভাঁজ করে নিয়েছি, এবার সোজা দিকে করে নিয়ে এইভাবে পাইপেনটা দিয়ে নিয়েছি। এবার কুচির মাছ জামার হাফ বডির মাঝখানে মিডেলে একটি কোণা কেটে নিয়েছি, তারপর দুই ভাঁজ করে আবার মিডেলে একটি কোণা কেটে নিয়েছি। এখানে টোটাল আমরা 3টা কোণা কেটে নিয়েছি। তো কুচির পাটটাতেও আমরা প্রথমে দুই ভাঁজ করব, করে মিডেলে একটি কোণা কাটবো। কাটার পর আবার দুই দুই পাশের সাইডে আমরা দুটি কোণা কাটবো, তাহলে এখানেও আমরা 3টা কোণা কাটলাম। তো এই কোণা কাটার কারণ হলো যে আমরা একটা কোণার সাথে আর একটা কোণা মিলিয়ে সেলাইটি দিয়ে দিব। তো আপনারা এভাবে কুচি দিবেন, যে কোনো ছোট বড় যে কোনো ড্রেসে দেখবেন ইজিলি কুচি মিলে যাচ্ছে। তো এভাবে দেখুন আমরা কোণার সাথে কোণা মিলিয়ে, তো একই মাপে 3টা কোণা কেটেছিলাম হাফ বডিতে, তো জামার কাপড়েও 3টা কোণা কেটে নিয়েছি। নেওয়ার পর এইভাবে আমি এখানে সেলাইটি দিয়ে নিচ্ছি, দেওয়ার পর এর উপর দিয়ে আমরা চাপ সেলাই দিব। তো এখানে আমরা জামার কাপড়ের উপর দিয়ে চাপ সেলাই দিচ্ছি। সেম নিয়মে পিছন পাটেও আমি কোণা কেটে নিয়েছি 3টা, তো একটি কোণার সাথে আরেকটা কোণা মিলে সেলাই দিচ্ছি। তো ভিউয়ার্স, আমি আপনাদের জন্য রেগুলার সেলাইয়ের ভিডিও আপলোড করে থাকি, ছোট থেকে বড়দের বিভিন্ন ধরনের পোশাক আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দিবেন। তো দেখুন এখানেও কুচি দেওয়ার পর আমি চাপ দিয়ে দিচ্ছি, চাপ সেলাইটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর দেখুন এখানে আমি চিকন করে প্রথমে একদিকে সেলাই দিয়ে নিব, যেটা আমাদের হাতার বাহিরের অংশে থাকবে, এবং যেখানে আমরা এলাস্টিক দিব সেটার জন্য আমি 1/2 ইঞ্চি এলাস্টিক দিয়েছি। তো 1/2 ইঞ্চি পরিমাণ রেখে এভাবে আমরা সেলাই দিয়ে দিচ্ছি। তো দুই পাশে আমরা সেমভাবে 1/2 ইঞ্চি করে রেখে সেলাইটি দিয়ে দিব। তো দেখুন দুই পাশে আমরা এভাবে 1/2 ইঞ্চি করে রেখে সেলাইটি দিয়ে নিচ্ছি। তো এভাবে দুটা পার্টে আমাদের সেলাই দেওয়া হয়ে গিয়েছে। এবার আমরা এলাস্টিক নিব 6.5 ইঞ্চি পরিমাণ। তো এখানে আমি 4 বছরের বাচ্চার জামা বানাচ্ছি, সেই জন্য 6.5 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। তো আপনারা 5 থেকে 6 বছরের বাচ্চার জন্য 7.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন। তো এখানে আমি 6.5 ইঞ্চি পরিমাণ নিয়ে দেখুন এটিকে আমি এভাবে এলাস্টিকটাকে সেফটি পিনের সাহায্যে এর ভিতরে দিয়ে দিব। তো বন্ধুরা, আমার চ্যানেলে জর্জেট 3 পিস, বিশাল 3 পিস, নায়রা কাট 3 পিস, সাধারণ ব্লাউজ, ব্রা কাটিং ব্লাউজ, ছোটো বাচ্চাদের বিভিন্ন ডিজাইনের জামা, এমনকি পেপার কাটিং করেও ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এছাড়াও ছোট থেকে বড়দের পোশাক যে কোনো কিছু শিখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেটির ভিডিও আপলোড করে দিব। তো বিভিন্ন ডিজাইনের ম্যাক্সির ভিডিও আমরা চ্যানেলে পেয়ে যাবেন। তো দেখুন এখানে আমি দুই পাটটাকে এইভাবে লাগিয়ে নিচ্ছি। তো সেম নিয়মে আমি অপর একটি পাটকেও এইভাবে সেফটি পিন দিয়ে দিব। দেওয়ার পরে দুই মাথা আমরা প্রথমে এক মাথায় সেলাই দিব। তো এখানে কিন্তু পুরো ইলাস্টিকটাই দিতে হবে, অর্থাৎ 6.5 ইঞ্চি পরিমাণ ইলাস্টিকটাই আমাদের দিতে হবে। দেওয়ার পর আমরা এই পাশেও দেখুন ইলাস্টিকটাকে দিয়ে অবশ্যই রিপিট সেলাই দিয়ে দিব। এবার আমরা ইলাস্টিকটাকে লাগাবো। তো দেখুন ইলাস্টিকটাকে লাগানো হয়ে গিয়েছে, এবার আমরা জামার কাপড়টা নিব। তো আপনারা অবশ্যই জামার দুই পাশের বডিটা সেলাই দিয়ে নেবেন। তো দেখুন আমরা জামার প্রথমে নিচের অংশটা এভাবে মোটা করে ধরে 1 ইঞ্চি পরিমাণ রেখে পুরোটা আমরা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে দিব। তারপর জামার এক পাশে প্রথমে আমি সেলাই দিয়ে নিচ্ছিলাম বডিতে, তারপর প্রথমে আমি এই নিচের পাটটা সেলাই করেছি, এবং দুই পাশে সেলাই দেওয়ার পর
তবে আমরা হাতা লাগাবো। তো কখনোই বডি সেলাইয়ের আগে এই হাতার কুচিটা দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে ফিনিশিংটা ভালো আসবে না। তো এখানে দেখুন আমি 2 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি, তো 2 ইঞ্চি পরিমাণ করে নিয়ে নিব। তো চারপাশে আমি 2 ইঞ্চি করে নিয়ে নিব, তো পিছন পাটেও আমি 2 ইঞ্চি পরিমাণ করে নিয়ে নিয়েছি। তো 2 ইঞ্চি পরিমাণ করে নেওয়ার পর এই কুচির কাপড়টাকে এইভাবে আমরা ধরবো, সোজা দিকে রেখে রাখার পর আর্মহোল পর্যন্ত আমরা এর উপর দিয়ে সেলাই দিব। তো এখানে সেলাইয়ের এখানে এক যদি আপনাদের ছোট বড় হয় সেক্ষেত্রে এখানে কুচি দিতে হবে। তো এইভাবে আপনারা হাফ বডি সেলাই করার পর এখানে সেলাইটি দিয়ে নেবেন। তো এখানে আমি অবশ্যই রিপিট সেলাই দিয়ে দিচ্ছি। এর পরবর্তীতে অপর পাটেও আমরা সেম নিয়মে এখানে আমরা সেলাইটি দিয়ে নিব। তো অপর পাটে ওই 2 ইঞ্চি থেকে শুরু করে নিচের আর্মহোল পর্যন্ত সেলাই দিব। তো এখানে যদি আমাদের কুচির কাপড়টাই একটু কুচি কুচি পরে পড়বে, আপনারা সেক্ষেত্রে ভাঁজ দিয়ে এটা মেকআপ করবেন, এটার কিন্তু জামার সৌন্দর্যে কোনো ব্যাঘাত ঘটাবে না। তো সেমভাবে আমি এপাশেও লাগিয়ে নিলাম। তো দেখুন আমি যেভাবে লাগাচ্ছি এভাবে আপনারা লাগিয়ে নেবেন। তো আবারও বলছি বন্ধুরা, আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আসলে ফিডব্যাক না পেলে ভিডিও করার আগ্রহই কমে যায়। আপনারা ঠিক কী রিলেটেড ভিডিও চাচ্ছেন সেলাইয়ের, এটা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেটির উত্তরও দিয়ে দিব। তো দেখুন একপাশে আমরা কত সুন্দর করে এটি লাগিয়ে নিয়েছি, সেমভাবে অপর পাশেও আমি এটিকে লাগিয়ে নিব একই নিয়ম ফলো করে। এবার আমি একটি টাইফুল বানাবো, এর জন্য 4 ইঞ্চি বাই 8 ইঞ্চি পরিমাণ একটি কাপড় নিয়েছি। কাপড়টার 3 দিকে সেলাই দিলাম আর একদিক তো আমাদের ভাঁজ করাই রয়েছে। এবার এর এক পার্টে মিডল বরাবর আমি এভাবে কেটে নিব। কেটে নেওয়ার পর যে কোনো ফোর বা কলমের সাহায্যে আপনারা কোনার মাথাগুলোকে বের করে নেবেন। এরপর মিডল বরাবর ভাঁজ করে সেই ভাঁজে সুই সুতার মতো করে কাঁথা সেলাইয়ের ফোর দিবেন, এখানে কোনো গিট সেলাই দিবেন না। দেওয়ার পর আপনারা এটিকে এইভাবে পেঁচিয়ে নেবেন। পেঁচানোর পর দেখুন খুব সুন্দর একটি টাইবো তৈরি হয়ে গিয়েছে। এবার এখান থেকে আমরা একটু টুকরো কাপড় কেটে নিব, এটাকে এরকম করে চিকন করে ভাঁজ করে দিয়ে এই টাইবোর উপর বসাবো। বসানোর পর এখানে এটিকে আমরা এভাবে কুচি দিয়ে দেখুন এখানে এভাবে আমরা এটিকে অ্যাটাচ করে সেলাইটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটিকে আমরা জামার মিডল পয়েন্ট বরাবর বসাবো, এতে করে জামার সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। তো সামনে যেহেতু ঈদ, আপনারা ঠিক কিসের ভিডিও চাচ্ছেন সেটি আমাকে অবশ্যই জানাবেন, তাহলে আমি নেক্সট টাইমে সেলাইয়ের সেই ভিডিওটাই আপলোড করে দিব। তো দেখুন এখানে আমি প্রথমে কয়েকটা ফোর তুলে তারপর গিট সেলাই দিয়ে অ্যাটাচ করে দিব, তৈরি হয়ে যাবে তাহলে আমাদের এই জামাটি। তো এটা যদি আপনারা বড় বাচ্চাদেরও বানান তো সেম মাপগুলোই ফলো করবেন, আর যদি কোনো সমস্যা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দিয়ে দিব। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।